এখন আমরা পিউবিস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে এটা হচ্ছে পিউবিস। পিউবিসের কী প্রেজেন্টিক পার্ট আছে সেটা আমি বলছি প্রথমে। সেটা হচ্ছে যে এটা পিউবিস, পিউবিসের এইটুকু হচ্ছে বডি, এটা হচ্ছে বডি, দেন এটা হচ্ছে সুপেরিয়র র্যামাস অ্যান্ড এটা হচ্ছে ইনফেরিয়র র্যামাস। তাহলে প্রেজেন্টিক পার্টের মধ্যে, পিউবিসের প্রেজেন্টিক পার্টের মধ্যে আমরা তিনটি জিনিস পেলাম, সেটা হচ্ছে এটা হচ্ছে বডি, দেন এটা হচ্ছে সুপেরিয়র র্যামাস, এটা হচ্ছে ইনফেরিয়র র্যামাস। নাও কাম টু দ্য বডি, বডির মধ্যে কিছু সারফেস রয়েছে এবং একটা বর্ডার রয়েছে। ফার্স্ট অফ অল এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস অথবা পেলভিক সারফেস, আর এটা হচ্ছে সিমফাইসিয়াল সার্ভিস। এবং পিউবিক, এটা হচ্ছে পিউবিক ক্রেস্ট, এই পিউবিক ক্রেস্টটি কে ব্রডার হিসেবে বলা হয়, এটা হচ্ছে পিউবিক ক্রেস্ট। তাহলে এখন কাম টু দ্য অ্যাটাচমেন্ট, আমরা প্রথমেই আসি অ্যান্টেরিয়র সার্ফেসের অ্যাটাচমেন্ট সম্পর্কে। এই অ্যান্টেরিয়র সার্ফেসে কিছু মাসেলের অরিজিন হয়, সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমি দেখাচ্ছি যে এটা হলো পিউবিক ক্রেস্ট, এটা হলো পিউবিক ক্রেস্ট এবং এটা হচ্ছে সিমফাইসিস, এটা হলো পিউবিক ক্রেস্ট, এটা সিমফাইসিস। এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলের মধ্যে একটা মাসেল লাগবে, সেটা হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস। এই অ্যাঙ্গেলের মধ্যে একটা মাসেল লাগবে, সেটা হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস। আর দেন লাগবে গ্রাসিলিস মাসেল, গ্রাসিলিসের এইটার ল্যাটারালি থাকবে অ্যাডাক্টর ব্রেভিস দেন অপটোরিটর এক্সটার্নাস। তাহলে আমরা যদি এরকম বলা যেতে পারে মিডিয়াল টু ল্যাটারাল, সেটা হচ্ছে যে অ্যাডাক্টর লঙ্গাস, গ্রাসিলিস, অ্যাডাক্টর ব্রেভিস দেন অপটোরিটর এক্সটার্নাস। এই অ্যান্ট দেন এখানে আরেকটা লিগামেন্ট লাগে, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র পিউবিক লিগামেন্ট, যেটা এখানে যে রাফারটা দেখা যাচ্ছে মিডিয়ালে, এই মিডিয়ালে রাফারটির সাথে লাগানো থাকে। অ্যান্ড কাম টু দ্য পোস্টেরিয়র সার্ফেস, বডি অফ দ্য পিউবিসের পোস্টেরিয়র সার্ফেস অর পেলভিক সার্ফেস। এই বডি অফ দ্য পোস্টেরিয়র সার্ফেসকে দুটা ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে আপার পার্ট এবং লোয়ার পার্ট। এই আপার পার্টের সাথে রিলেটেড থাকে ইউরিনারি ব্লাডার, এই ইউরিনারি ব্লাডারটা একটা ফ্যাট দ্বারা সেপারেট করা থাকে, সেটা হচ্ছে র্যাট টু পিউবিক প্যাড অফ ফ্যাট। এবং এই লোয়ার পার্টে, এর যে লোয়ার পার্ট আছে, লোয়ার পার্টে কিছু অ্যাটাচমেন্ট আছে, অ্যাটাচমেন্ট আছে যেটা হলো মিডিয়াল টু ল্যাটারালি হলো ফার্স্ট অফ অল মিডিয়াল টু ল্যাটারালি। তাহলে মিডিয়াল টু ল্যাটারালি হলো যে মিডিয়াল পিউবো প্রোস্টাটিক লিগামেন্ট, দেন ল্যাবাটর এনআই, দেন প্যারাটাল লেয়ার অফ পেলভিক ফাসা, দেন অপটোরিটর ইন্টারনাস মাসেল। তাহলে কী হলো যে মিডিয়াল টু ল্যাটারালি অ্যাটাচমেন্ট হলো মিডিয়াল পিউবো প্রোস্টাটিক লিগামেন্ট, দেন ল্যাবাটর এনআই, দেন প্যারাটাল লেয়ার অফ পেলভিক ফাসা, দেন অপটোরিটর ইন্টারনাস মাসেল। দেন কামটা সিমফাইসিস, সিমফাইসিয়াল সার্ভিস, সিমফাইসিয়াল সার্ভিসটা রাফ এবং এটা ওভাল শেপ, এটা আর্টিকুলেটেড করা থাকে অপোজিট অপোজিট অফ দ্য সিমফাইসিয়াল সার্ভিস অফ দ্য পিউবিস অফ আর হিবোন। এবং এটা যে অপোজিট যে সিমফাইসিয়াল সার্ভিস অফ পিউবিসের সাথে লাগানো থাকে এভাবে, তো তার সাথে একটা জয়েন্ট ফর্ম করে, সেটা হচ্ছে এই এই যে জয়েন্টটা ফর্ম করে, যে এই জয়েন্টের মাঝখানে একটা হাইলিন কার্টিলেজ থাকে। এই এবং এটা যে যে ধরনের জয়েন্ট, সেটা হচ্ছে যে সেকেন্ডারি কার্টিলেজিয়ান জয়েন্ট। দেন কাম টু দ্য পিউবিক ক্রেস্ট, এটা হচ্ছে পিউবিক ক্রেস্ট, এটা হচ্ছে পিউবিক ক্রেস্ট, পিউবিক ক্রেস্ট, পিউবিক ক্রেস্টের মধ্যে কিছু অ্যাটাচমেন্ট আছে, সেটা হচ্ছে যে এটা ল্যাটারালি লাগবে ল্যাটারাল হেড অফ রেক্টাস অ্যাবডোমিনিস মাসেল ল্যাটারালি, এবং মিডিয়াল হেডটা এখানে মিডিয়ালি ক্রস হয়ে যাবে। অ্যান্ড দেন লাগবে পিরামিডাইটিস মাসেল এবং কনজয়েন্ট টেন্ডন। দেন পিউবিক টিউবারকল, এটা হচ্ছে পিউবিক টিউবারকল, এই পিউবিক টিউবারকলে কিছু এটা হচ্ছে রাউন্ডেড, অনেকটা রাউন্ডেডের মতো, এবং এখানে মেল এবং ফিমেলের ক্ষেত্রে কিছু রিলেশন আছে, সেটা হচ্ছে যে মেলের ক্ষেত্রে এটা ক্রসড করা থাকে বাই স্পারমাটিক কর্ড, অ্যান্ড ফিমেলের ক্ষেত্রে এটা ক্রস হয় বাই রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস। দেন অ্যাটাচমেন্ট, কাম টু দ্য অ্যাটাচমেন্ট অফ পিউবিক টিউবারকল। দেন পিউবিক টিউবারকলের মধ্যে আমরা আগে বলেছিলাম যে অ্যান্টেরিয়র সুপেরিয়র আইলেক স্পাইনের মধ্যে লাগে ইনগুইনাল লিগামেন্টের ল্যাটারাল এন্ড, এবং মিডিয়াল এন্ড লাগে এই পিউবিক টিউবারকলের মধ্যে। সুতরাং এখানে প্রথমে অ্যাটাচমেন্ট হচ্ছে মিডিয়াল এন্ড অফ ইনগুইনাল লিগামেন্ট, দেন ক্রেমাস্টার,
then anterior layer of vector sheet. It is below pubic tubercular attachment, then come to the ramus. It also superior ramus. A superior ramus is the kisu border ase ebong tinta border tinta surface. First of all dekha hocche eta hocche border moddhe eta hocche pectineal line, eta hocche pectineal line, eta hocche inferior border, pectineal line, inferior border, and eta hocche obturator crest. And ei pectineal line ebong obturator crest er maskhane je surface ta seta hocche pectineal surface ebong এই পেকটিনিয়াল লাইন এবং ইনফেরিয়ার বর্ডার এর মাঝখান যে সার্ফেসটা সেটা হচ্ছে প্যালভিক সার্ফেস, এবং অবটুরেটর ক্রেস্ট এবং ইনফেরিয়ার বর্ডার এর মাঝখানে যে সার্ফেসটা সেটা হচ্ছে এই সার্ফেসটা, এটা সেটা হচ্ছে অবটুরেটর সার্ফেস। দেন কাম টু দ্য অ্যাটাচমেন্ট অফ দ্য বর্ডার, ফার্স্ট অফ অল বর্ডার সেটা হচ্ছে যে পেকটিনিয়াল বর্ডার। এই পেকটিনিয়াল বর্ডারের মিডিয়াল পার্টের কিছু অ্যাটাচমেন্ট আছে, ল্যাটারাল পার্টে কিছু অ্যাটাচমেন্ট আছে। মিডিয়াল পার্টের অ্যাটাচমেন্ট হচ্ছে ফ্রম বিফোর ব্যাকওয়ার্ড, সেটা হচ্ছে প্রথমে লেগ আউনার লিগামেন্ট, কনজয়েন্ট টেন্ডন, ফাসা ট্রান্সভার্সালিস অ্যান্ড আইলিয়াকাস। দেন এটার ল্যাটারালি কিছু অ্যাটাচমেন্ট আছে, সেটা হচ্ছে এই পেকটিনিয়াল লাইনের নাম অনুসারে সেটা হচ্ছে পেকটিনিয়াল লিগামেন্ট অ্যান্ড পেকটিনিয়াল ফাসা। দেন কাম টু দ্য অপারেটর ক্রেস্ট, এটা হচ্ছে অপারেটর ক্রেস্ট, এটা হচ্ছে অপারেটর ক্রেস্ট। এই অপারেটর ক্রেস্টের অ্যাটাচমেন্ট হচ্ছে পিবু ফিমোরাল লিগামেন্ট, যেটা একটু এখন। দেন কাম টু দ্য ইনফেরিয়র বর্ডার, এটা হচ্ছে ইনফেরিয়র বর্ডার। ইনফেরিয়র বর্ডারের সাথে অ্যাটাচমেন্ট হলো অপারেটর মেমব্রেন, অপারেটর মেমব্রেন থাকবে। এই ফোরামেন্টটাই বলা হয় অপারেটর ফোরামেন্ট। সুতরাং এই ফোরামেন্টটা এই অপারেটর মেমব্রেন দ্বারা আবৃত করা থাকে। সুতরাং এটার আশেপাশে যে বাউন্ডারি আছে সব জায়গায় মোটামুটি অপারেটর মেমব্রেন থাকে, অ্যাকসেপ্ট এই অপারেটর ক্যানেল বাদে। অপারেটর ক্যানেল জিনিসটা কি সেটা সম্পর্কে একটু পরে বলতেছি। ফার্স্ট অফ অল তাহলে বর্ডার সম্পর্কে গেল, এখন হলো সার্ফেস, সেটা হচ্ছে যে পেকটিনিয়াল সার্ফেস। পেকটিনিয়াল সার্ফেস অ্যাটাচমেন্ট হচ্ছে পেকটিনিয়াস, এখান থেকে অ্যারাইজ করে, এবং প্যালভিক সার্ফেস, এটা যেটা কন্টিনিউশন হয় প্যালভিক সার্ফেস অফ দ্য বডি অফ পিবিস, এটা বডি অফ পিবিস কন্টিনিউশন হচ্ছে। এবং অপারেটর সার্ফেস, এটা হচ্ছে অপারেটর সার্ফেস, এটা এই অপারেটর সার্ফেসটা অপারেটর সার্ফেসের মধ্যে একটা ক্যানেল থাকে, সেটা এটা একটা প্রথমে ফার্স্ট অফ অল এটা গ্রুপ, এই গ্রুপটা পরবর্তী ক্যানেলে পরিণত হয়। সেটা হচ্ছে যে এটা ক্যানেলে কনভার্ট হয় বাই অপারেটর মেমব্রেন এবং অপারেটর মাসেলের মাধ্যমে, এবং এখান থেকে ট্রান্সমিট করে এই ডিরেকশনে, এই ডিরেকশনে ট্রান্সমিট হয়। সেটা হচ্ছে যে অপারেটর নার্ভ, অপারেটর আর্টারি এবং অপারেটর ভেইন অ্যাবোভ ডাউনওয়ার্ডস, যেটা থাইয়ের দিকে যায়, পেলভিস থেকে থাইয়ের দিকে যাবে। দেন কাম টু দ্য ইনফেরিয়র র্যামাস, ইনফেরিয়র র্যামাসের ফার্স্ট অফ অল এটা হচ্ছে অ্যান্টেরিয়র সার্ফেস, এটা হচ্ছে পোস্টেরিয়র সার্ফেস, এবং এটা হচ্ছে মিডিয়াল বর্ডার, এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার। দেন কাম টু দ্য অ্যাটাচমেন্ট, এটা হচ্ছে যে অ্যান্টেরিয়র সার্ফেস, অ্যান্টেরিয়র সার্ফেসে মিডিয়াল টু ল্যাটারাল কিছু অ্যাটাচমেন্ট লাগে, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল বলি গ্রাসিলিস, অ্যাডাক্টর ব্রেভিস, জেন্ডা অপারেটর এক্সটার্নাস, এবং অ্যাডাক্টর ব্রেভিস এবং অপারেটর এক্সটার্নাস এস এ মাঝে একটা আরেকটা মাসলের অ্যাটাচমেন্ট হচ্ছে, সেটা হচ্ছে অ্যাডাক্টর ম্যাগনাস। দেন কাম টু দ্য পোস্টেরিয়র সার্ফেস, পোস্টেরিয়র সার্ফেসটাকে আমরা ফার্স্ট অফ অল দুইটা ইনডিস্টিংক্ট রিজ দ্বারা তিনটা ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে একটা রিডস, এটা হচ্ছে একটা রিডস, এবং এটা হচ্ছে একটা রিডস। এই দুইটা রিডস দ্বারা আমরা এই পোস্টেরিয়র সার্ফেসকে তিনটা ভাগে ভাগ করলাম, সেটা হচ্ছে, এটা হচ্ছে মিডিয়াল পার্ট, মিডিয়াল এরিয়া অথবা মিডিয়াল পার্ট, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট এরিয়া, দেন এটা হচ্ছে ল্যাটারাল এরিয়া। দেন কাম টু দ্য অ্যাটাচমেন্ট অফ মিডিয়াল এরিয়া অর রিলেশন, এটা রিলেটেড থাকে অথবা কন্ট্যাক্ট করা থাকে মিডিয়াল এরিয়াটা ক্রাসপেনিসের সাথে। ইন্টারমিডিয়েট এনিয়া এরিয়ার মধ্যে রিলেশনও আছে এবং সাথে অ্যাটাচমেন্টও আছে। ফার্স্ট অফ অল কাম টু দ্য রিলেশন, রিলেশন হচ্ছে ইন্টারমিডিয়েট এরিয়া দ্য ডর্সাল নার্ভো পেনিস অর ক্লাইটোরিস অ্যান্ড ইন্টারনাল পোটেন্টাল ভেসেল। আর যদি অ্যাটাচমেন্টের কথা বলা হয় সেটা হচ্ছে যে স্ফিংক্টর ইউরেথ্রা। দেন কাম টু দ্য ল্যাটারাল এরিয়া, ল্যাটারাল এরিয়া, ল্যাটারাল এরিয়ার সাথে অ্যাটাচমেন্ট হবে অপারেটর ইন্টারনাস। অ্যান্ড আমরা যে প্রথমে বলেছিলাম দুইটা রিডস থাকে, এই রিডসের মধ্যে কিছু রিলেশন অ্যাটাচমেন্ট আছে, সেটা হচ্ছে যে মিডিয়াল, যে মিডিয়ালি যে রিডস আছে যেটা মিডিয়াল এবং ইন্টারমিডিয়েট পার্টকে ভাগ করেছে যে রিডসটা, সেটার মধ্যে লাগবে
অ্যাটাচমেন্ট, সেটা হচ্ছে পেরিনিয়াল মেমব্রেন, এবং ইন্টারমিডিয়েট এবং ল্যাটারাল এরিয়া যেটাকে জিরো রিজ দ্বারা ভাগ করা হয়েছে সেটার মধ্যে লাগবে ইউরোজেন্টাল ডায়াফ্রাম। ওকে, দেন কাম টু দ্য মিডিয়াল বর্ডার, এটা হচ্ছে মিডিয়াল বর্ডার, এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার। মিডিয়াল বর্ডার এটা হলো ইভার্টেড থাকে মেলের ক্ষেত্রে, ইভার্টেড থাকে মেলের ক্ষেত্রে, আর ফিমেলের ক্ষেত্রে থাকে ইনভার্টেড। ইভার্টেড থাকে কারণ এটার সাথে গ্রাসপেন্সের এই কন্ট্যাক্ট করা থাকে। আর দেন এটা হচ্ছে যে এই মিডিয়াল পার্টির একটা অ্যাটাচমেন্ট আছে, সেটা হচ্ছে ফাসা ল্যাটা এবং মেমব্রেনাস লেয়ার অফ সুপারফিশিয়াল ফাসা অফ পেরিনিয়াম। এটার এনাদার একটা নেম আছে, সেটা হচ্ছে ফাসা অফ পলিস। আর দেন কাম টু দ্য অপারেটর, এই ল্যাটারাল বর্ডার, সেটা হচ্ছে এখানে লাগবে অপারেটর মেমব্রেন। এখন যদি বলা হয় যে পোস্টেরিয়র সার্ফেস, এটা যদি বলি যে পোস্টেরিয়র সার্ফেসে মিডিয়াল টু ল্যাটারাল কি কি পাওয়া যাবে, ফার্স্ট অফ মিডিয়াল টু ল্যাটারাল যদি বলি যে মিডিয়াল বর্ডার এবং ল্যাটারাল বর্ডার সহ যদি বলা হয়, তাহলে মিডিয়াল টু ল্যাটারাল পাওয়া যাবে ফার্স্ট অফ অল এখানে ফাসা ল্যাটা, দেন ফাসা অফ পলিস, দেন পাওয়া যাবে যে ক্রাস পেনিস অথবা ক্লাইটোরিস পাওয়া যাবে, তাছাড়া অ্যান্ড দেন পাওয়া যাবে এখানে ইউরিসের মধ্যে পেরিনিয়াল মেমব্রেন, দেখেন স্পিনটর ইউরিথ্রে, দেন ইউরোজেন্টাল ডায়াফ্রাম, দেন অপারেটর ইন্টারনাস, দেন অপারেটর মেমব্রেন। এটা ছিল মিডিয়াল টু ল্যাটারাল। যদি বলা হয় যে রিলেশনশিপ কেমন হবে পোস্টেরিয়র সার্ফেসে, তাহলে এভাবে বলতে হবে। এটা ছিল পিভিএস সম্পর্কে বর্ণনা দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কিছু তথ্য।